বাথরুমের ওখান থেকে নোংরা ফেলেন, সেই নোংরার ভিতরে আগুন লেগেছিল, কেউ ঢুকে গিয়ে ফেলেছে, সেই নোংরার থেকেই আগুন লেগেছে। ছিল বাজনার দোকান, ছিল চায়ের দোকান, ছিল একটা টেলার্সের দোকান, ছিল কলার দোকান, ছিল ফলের দোকান ছিল। যখন খবর পেয়েছি তখন একটা পনেরো একটা নাগাদ আগুন লেগেছে, একটাই নাগাদ লেগেছে। 1:32 আমি খবর পেয়েছি, স্টেশনে যারা থাকে প্রত্যেক দিন, যারা থাকে, যারা ভেন্ডার থাকে, সাধারণ মানুষ আমাকে খবরটা দিয়েছে 1:32 না। ট্রেন চলাচল আমার মসলন্দপুরে বনগাঁ থেকে যে ট্রেন ছেড়ে আসে শিয়ালদা যাওয়ার, সেটা সময় হচ্ছে 3:25 এবং গাড়ি গেছে 3:45, মানে 20 মিনিট মার খেয়েছে, যেটা আমাদের কাছে, রেল কর্তৃপক্ষের কাছে একটা বড় ব্যাপার নয়। কারণ যেইখানে আগুনটা লেগেছে সেইখান থেকে হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সেইখানে একটা নোংরার ভ্যাট আছে এবং সেইখানে চাখানার স্টল পুড়েছে। আমাদের ওইচি তার, মানে ওভারহেডের যে 25 কিলোভোল্টের তার যায়, সেই তার ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত প্রিকশন নেওয়া হয়েছে। এবং আমাদের যারা প্রিসাইডিং অফিসার আছে মসলন্দপুর ফাঁড়ি, দমকল ফ্রম হাবড়া, আমাদের আরপিএফ, জিআরপি, সবাই ভীষণভাবে সাহায্য করেছেন এবং তাদের কাজটা সুনির্দিষ্টভাবে সম্পন্ন করেছেন। কারণ আমার আমার মনে হচ্ছে যে ওই কোনো শুকনো ওয়েস্টিং জিনিসপত্র, কাগজ টাগজ বা পেপার এই ধরনের থেকেই আগুনটা লেগেছে। তো যেভাবে নিজেরা লাগা বা যেভাবে হোক অসাবধানতাবশত এই আগুনটা ধরে গেছে। কটা ইঞ্জিন কাজে লাগলো তোদের? আমাদের ইঞ্জিন দুটো গাড়ি আসছে, একটা হাবড়া থেকে আসছে আর একটা আসছে গোয়ারডাঙ্গা থেকে। কতক্ষণ সময় লাগছে? তো এখন বাজে 3:20, তো 1 ঘন্টার উপর হয়ে গেল, 1 ঘন্টার উপর আমরা কাজ করছি।